যে রাধে রাধে। তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোম্মানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার। তো আজ একটা টপিক নিয়েছি, সে টপিকটা হচ্ছে শত্রুকে সর্প দংশন করানো টপিক। মানে শত্রুকে সাপে কামড়ানো মানে আজকের বিষয়টা। তো যে কোনোভাবে যে কোনো সময়ে মানে সর্প দিয়ে সেই শত্রুকে দংশন করাতে পারবে। তা আজকের বিষয়টা হচ্ছে, তো চলুন তার আগে আমি আর কিছু কথা বলে নিই। তো অনলাইনে শিকার বিষয়ে তো আমি এর আগে ভিডিও দিয়ে দিয়েছি এবং একটা স্ক্রিনে মানে দিয়ে দিচ্ছি লিখিতভাবে, সেটা একবার দেখে নেবে। আর আমার সাথে যিনারা কন্ট্যাক্ট করবেন বেলা 9টার পর থেকে সন্ধ্যে 6টার আগে পর্যন্ত, তার আগে কিংবা সন্ধ্যে 6টার পরে, আমার নিজের কাজে ব্যস্ত থাকি, তখন ফোন করলে আমার ফোন করতে মানে রিসিভ করতে খুব অসুবিধা হয়, কারণ আমি একটা নিজের কাজকামে থাকি। তার জন্যে বলছি 9টার পর থেকে সন্ধ্যে 6টার আগে পর্যন্ত ফোন করবেন, তাহলে আমি প্রত্যেকটা ফোন রিসিভ করে আমি কথা বলতে পারবো। এবার তার মধ্যে কি হয়, মানে এত পরিমাণে ফোন আসে যে একটা কথা বলতে বলতে আরও দু চারটে ফোন চলে আসে, তাদের হয়তো ফোনটা কেটে যায়। তো আমি যতটা পারি তাদের সাথে কল ব্যাক করে কথা বলি। এবার যেগুলো হয়তো এড়িয়ে যাই সেগুলো হয়তো বলা হয় না কিংবা বলতে পারি না, তো তারা আবার পরে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করবে। আর আমার টাইমের মধ্যে কল পেলে আমি অবশ্যই রিসিভ করে কথা বলবো। আর যেমন আজ আমি একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন, আমার এক শিষ্য কলকাতা বেহালাই বাড়ি, তো ওনার নাম হচ্ছে সুদীপ আচার্য। তো আমার কাছে শিক্ষা প্রাপ্ত করে একটা কাজ করেছে, দেখুন কাজটা খুবই ভালো রেজাল্ট এবং নিজে খুব আনন্দ পেয়েছে এবং যাদের কাজ করেছে তাদেরকেও খুব আনন্দ দিতে পেরেছে, তার সাথে সাথে আমিও খুব আনন্দ পেয়েছি। তো সেই বিষয়টা হচ্ছে, এক ব্যক্তি প্রায় 8-9 বছর ধরে ডাক্তার দেখিয়ে দেখিয়ে মানে ব্যতিব্যস্ত হয়ে গেছিলো কিংবা খুব হয়রানি হয়েছিল, তবুও তার মানে বাচ্চা আসার কোনো সমাগম ছিল না কিংবা কোনো সমাধান হয়নি। তো ওনারা বাচ্চা নেওয়ার জন্যে প্রায় 8-9 বছর বহু ডাক্তারের কাছে ঘোরাঘুরি করেছিল। তো যাই হোক, তারপর খোঁজে খোঁজে কলকাতা বেয়ালায় যে সুদীপ আচার্য, ওনার সাথে যেভাবেই হোক তার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর ওনার কাছ থেকে ওষুধ নিয়ে সেই ওষুধ সেবন করে, তো ওনার স্ত্রী মানে গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার পর একটা কন্যা সন্তান দেয়। তো ওনাদের মুখে মানে নিজেই বলছে, সেটা ওনাদের মুখ থেকে একটু শুনে নেন। হ্যাঁ নমস্কার, আমি প্রদীপ মণ্ডল, আমার ওয়াইফ মিঠু মণ্ডল। আমরা দীর্ঘদিন ধরে বেবি নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু কোনোভাবে আমার ওয়াইফ কনসিভ করছিল না। তো আমরা উত্তম হালদারের শিষ্য সুদীপ আচার্যের সাথে হঠাৎ আমাদের আলাপ হয় এবং ওনার গাইডেন্সে আমরা 1 মাস ওষুধ খাই। ওষুধ খাওয়ার পরে আমার ওয়াইফ 1 মাস পর কনসিভ করেন এবং আমরা এখন বাবা মা হতে চলেছি। তো সুদীপ আচার্যের কাজের ফল আমরা খুব ভালোভাবে পেয়েছি, আমরা তার জন্য সুদীপ আচার্যের কাছে দীর্ঘ থ্যাংকস বলি। তো আশা করি শুনতে পেলেন। তারপর
যে কন্যা সন্তানটি ওনারা মানে জন্ম দিয়েছেন এবং ভগবানের আশীর্বাদে একটা কন্যা সন্তান পেয়েছেন, সেই কন্যা সন্তানের ছবিটাও আমি দিয়ে দিছি, আপনারা দেখুন। তো এই হচ্ছে কন্যা সন্তানের ছবি। তো আমি এটাই বলবো, কলকাতার আশেপাশে যিনারা আছেন, সন্তান হচ্ছে না এবং সন্তানের জন্য ইধার উধার ছুটে বেরোচ্ছেন, বিফলে গিয়েছেন, তো তিনাদেরকে আমি একবার বলবো, সুদীপ আচার্যর সাথে আপনারা একবার যোগাযোগ করুন। যোগাযোগ করলে ও যে মতে আপনাদেরকে বলবে সেই মতে ওষুধ ব্যবহার করলে অবশ্যই বাচ্চা প্রাপ্ত হবে। তো ওনার আমি ফোন নাম্বার নিচে দিয়ে দিলাম, যদি আপনাদের মানে মনে বিশ্বাস জাগে এবং প্রয়োজন পড়ে তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে সুদীপ আচার্যর সাথে কথা বলে নেবে। তো যাই হোক, আপনাদের মানে উপকারের জন্যে এবং জনকল্যাণের ভালোর জন্যে আমি নাম্বারটা দিলাম, আপনারা যোগাযোগ করে একবার ওনার সাথে কাজ করে দেখে নেবেন। তাছাড়া আরও বহু ধরনের কাজ ওনার কাছ থেকে করিয়ে নিতে পারবেন, মানে এই তান্ত্রিক জগতে। তো যাই হোক, এবার আমি আসল টপিকে আসি, যেটা মানে শত্রুকে সর্প দংশন করানো, মানে সাপে কামড়ানো। সেটা হচ্ছে আপনার যে শত্রুকে সাপে দংশন করাবেন, তা একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নিয়ে ইন্দ্রায়ণ গাছের রস দিয়ে সেই কাগজে ওনার নাম লিখবেন। সেই কাগজে ওনার নাম লিখে মানে সে বিষাক্ত সাপের গর্ত দেখে সেই গর্তের মধ্যে ওই কাগজটা রেখে দিয়ে চলে আসবেন। ওটা রেখে চলে আসলে যার নাম মানে লেখা হয়েছিল ওই কাগজে যে গর্তে রাখা হয়েছিল তাকেই সর্প দংশন করবে। এটা মানে খুবই কার্যকারী এবং খুবই ফলপ্রদ, আপনার কাজ করবেন, কাজ করলে বুঝতে পারবেন। তবে ইন্দ্রায়ণ গাছটা আমি এখন দেখাতে পাচ্ছি না, আমার কাছে ছবিটা নাই, ছবিটা আমি জোগাড় করতে পারলে দেখিয়ে দেবো। আর এই গাছটা হয় ওই মানে বর্ষা থেকে মানে জ্যৈষ্ঠ আষাঢ় মাস থেকে কার্তিক অগ্রহায়ণ মাস পর্যন্ত এই গাছটা থাকে। তো এখন আমি দেখাতে পারলাম না, যদি আমি ছবি সংগ্রহ করতে পারি পরের ভিডিওতে আমি গাছটা দেখিয়ে দেবো। তবে আপনারা মানে ফালতুভাবে এবং ক্রোধের বসে এই ধরনের কাজগুলো করবে না, এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর মানে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, যাতে আরও পাঁচটা লোক জানতে পারে, শিখতে পারে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টিটা দাবিয়ে অল বাটন প্রেস করে দেবেন, তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো, সেগুলো নোটিফিকেশন হিসেবে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।